তো হে গাইস, আমি চলে এসেছি গৌরীদেবী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। ভাবলাম তোমাদের ক্যাম্পাসের ট্যুরটা করিয়ে দিই একবার, তো সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব শেয়ার করবে। বৃষ্টির মধ্যে ভিডিওটা বানাচ্ছি আমি। তো ফার্স্টেই ঢুকে আমরা যেটা দেখতে পাই সেটা হলো গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। না, এটা গৌরীদেবী মেডিকেল কলেজের হসপিটাল। এখানেই পেশেন্টরা ভর্তি থাকে, এখানে ট্রিটমেন্ট হয় তাদের। তো ক্যাম্পাসের মধ্যে আরও আমরা এগিয়ে যাবো। তো ক্যাম্পাসের ট্যুরটাও দেখো, খুব সুন্দর ফুলের গাছ, এখানে খুবই সুন্দরভাবে সাজানো ক্যাম্পাসটা। তো ক্যাম্পাসের মধ্যে আরও এগিয়ে গেলে আমরা দেখতে পাই হসপিটালের ডান দিকে আছে গার্লস হোস্টেল। চলো কাছে দিকে তোমাদের দেখাবো। এখানে আমরা সামনে এগিয়ে এসে দেখতে পাচ্ছি না, এটা হলো টিচিং অ্যাকোমোডেশন। না, বাইরে থেকে প্রফেসররা আসলে এখানে থাকে, আর তার সাথে লাগোয়া আছে গার্লস হোস্টেল এখানে। তো গার্লস হোস্টেলটা খুব সুন্দর। আর তো এটা হলো হসপিটালের এমার্জেন্সি গেট। এরপরে আমরা যাব একাডেমিক বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংয়ের সামনের এটা কিছু সিনারিও, খুবই সুন্দর গাছ এখানে, আর জায়গাটা খুব বেশ সুন্দর। তো গৌরীদেবী মেডিকেল কলেজে একটা একাডেমিক বিল্ডিং নয়, তিনটে একাডেমিক বিল্ডিং। আর এটা হলো ফার্স্ট একাডেমিক বিল্ডিং, যেখানে লেখা আছে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। তো ওখানে লেখা আছে একাডেমিক ব্লক। তো তোমাদের প্রথমটা দেখালাম, আরও দুটো দেখাবো, সাথে থাকো। পেছন সাইড হসপিটালের, আর এরই সাথে আছে একাডেমিক বিল্ডিংটা যেটা তোমাদের বললাম। না, পরপর তিনটে বিল্ডিং একসাথে অ্যাটাচ আছে। আর এটা হলো গৌরীদেবী মেডিকেল কলেজের অক্সিজেন প্লান্ট। না, এখানে অক্সিজেন সরবরাহ হয় পুরো হসপিটালে। তো এটা দেখালাম। তো হসপিটাল এবং একাডেমিক বিল্ডিংকে ছাড়িয়ে আমরা যখন পেছনের দিকে আসি তখন আমরা দেখতে পাই এই দিকটাতে না বয়েজ হোস্টেল। ওয়াও, খুব সুন্দর সিনারি এখান থেকে বয়েজ হোস্টেলটা। তো চলো তোমাদের কাছে গিয়ে দেখাও বয়েজ হোস্টেলটা কেমন। এটা হলো আমাদের হসপিটাল যেটা তোমাদের সামনে থেকে দেখিয়েছিলাম, এটা পেছন থেকেই তার ভিউটা, খুবই সুন্দর লাগছে। আর এটা আমাদের তিন নম্বর একাডেমিক বিল্ডিং যেটা দেখেছিলাম, একাডেমিক বিল্ডিং ব্লক। না, তিন নম্বর একাডেমিক বিল্ডিংটা এখনও আন্ডার কনস্ট্রাকশানে আছে, এখনও তৈরি হয়নি ঠিকভাবে। আরে পাশের এরিয়াগুলো কিছু দূর এগিয়ে এসে আমরা দেখতে পাই ওটা গার্লস স্কুলের, গার্লস, এটা হচ্ছে গার্লস হোস্টেলের পেছন দিকটা। আর এটা হচ্ছে তোমার আমাদের মানে গৌরীদেবী মেডিকেল কলেজের ইন্টার্ন হোস্টেল, যেটাও আন্ডার কনস্ট্রাকশানে আছে। লোয়ার ফ্লোরগুলো সম্পূর্ণভাবে তৈরি, বাট ওপরের ফ্লোরগুলো এখন তৈরি হচ্ছে। তো এরই সামনে আমাদের আছে বয়েজ হোস্টেল। চলো সামনে এগিয়ে যেয়ে দেখি। আমরা চলে এসেছি বয়েজ হোস্টেলের সামনে। না, বয়েজ হোস্টেলে খুবই সুন্দরভাবে তৈরি। আর এটা টোটাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স ফ্লোর পর্যন্ত আছে। আর এটা হলো বয়েজ হোস্টেলের মেন গেট, এটাও দেখাচ্ছি তোমাদের। এটা বয়েজ হোস্টেলের মেন গেট, আর ওইদিকে বয়েজ হোস্টেলের বাকি অংশটা। আর ওর পাশে বিল্ডিং আছে, ওটা কিসের বিল্ডিং? আর ওটা হচ্ছে ডক্টর, রেসিডেন্ট ডক্টরের বিল্ডিং, ওটাও যে দেখাবো তারপরে। বলেছিলাম না, দূর থেকে ভেবেছিলাম হয়তো এটা নন টিচিং স্টাফ হবে, বাট সরি ফর দ্যাট, এটা হচ্ছে টিচিং স্টাফদের জন্য। না, এই বিল্ডিংটাও অনেকটাই বড়, দেখাচ্ছি তোমাদের অনেকটা। একতলা, দুতলা, তিনতলা, চার, পাঁচ, ছয়, সাত, আট, এটাও আটতলা, ঠিক আছে। এরপরে তোমাদের দেখাবো গৌরীদেবী মেডিকেল কলেজের হসপিটালের পুরনো হসপিটাল যেটা, সেটা দেখাবো, চলো। না, মেডিকেল কলেজের ক্যাম্পাসের অনেকজনেরই শখ থাকে যে মর্চুয়ারিটা কেমন হবে। তো এটা হলো গৌরীদেবী মেডিকেল কলেজের মর্চুয়ারি, আর এটাও কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। তো ওরই সামনে রয়েছে অ্যানিমাল হাউস। না, অ্যানিমাল হাউসে কী হয় রে? তো মেবি কোনো কিছুর ডাইসেকশন আছে অ্যানিমেলে, কোনো বডির। তো এরপরে আমরা যাচ্ছি পুরনো। তো তো একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম তোমাদের, না, প্লেগ্রাউন্ড। তো অনেক মেডিকেল কলেজে ক্যাম্পাসের শর্টেজের জন্য প্লেগ্রাউন্ড থাকে না, বাট এখানে খুবই সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে, মানে দেখতে পাচ্ছ তোমরা, মানে এনাফ আর কি, ক্রিকেট ফুটবল দুটো খেলার জন্যই। আচ্ছা, ওই পাশে ফুটবল গ্রাউন্ড আছে, তাই তো? তো পাঁচিলের ওই পাশে আরও ভালো ফুটবল গ্রাউন্ড আছে, এটাও খুবই সুন্দর গ্রাউন্ড। তো এটা সেকেন্ড হসপিটালের ভিউটা যেটা, এটাকে হসপিটাল বলা যাবে? তো তো এটা কর্পোরেট হসপিটাল, অবভিয়াসলি এটাও একটা হসপিটাল। তো পেছনে ভিউ এটা খুব সুন্দর।
না এর ভেতরে অনেক কিছু লাইক অনেক হসপিটালে এমআরআই বা সিটি স্ক্যান অনেক কিছু হয়তো ডিফেক্টিভ থাকে বা পুরনো থাকে, বাট এখানে সব নিউ, খুবই সুন্দর এমআরআই সিটি স্ক্যান অল সমস্ত কিছু এখানে হয়, মানে মেডিকেলের ট্রিটমেন্টের সব কিছু। আর এখানে আরেকটা ক্যান্সারেরও ট্রিটমেন্ট হয়, ক্যান্সার বলো বা সাপে কামড়ানো সমস্ত টাইপের ক্রিটিক্যাল ট্রিটমেন্ট এখানে হয়। এটা হচ্ছে ক্যাম্পাস থেকে বেরিয়ে সামনের রোডের ভিউটা, জিটি রোডের, খুব সুন্দর, ওখানে ওভারব্রিজ আছে, খুবই সুন্দর ভিউ, মানে বেস্ট। ব্লগ করতে করতে কলেজের প্রতি একটা ভালোবাসা হয়ে গেলো।